Hello everyone, welcome to our channel Radiography Classes. आज के आम्रा सीखबो X-ray chest report কিভাবে আমরা রিড করব। ঠিক আছে, চলো তাহলে দেরি না করে আজকের ভিডিও শুরু করা যাক। তার আগে ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে দেবে এবং এই ধরনের আরও ভিডিও পেতে আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকবে এবং যারা অলরেডি সাবস্ক্রাইব করে রেখেছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ। দেখো, তোমরা স্ক্রিনে যে রিপোর্টটা দেখতে পাচ্ছ এটা একটা চেস্ট পিএ ভিউ এর রিপোর্ট। পিএ ভিউ কথার অর্থ কি? পোস্টেরিয়র টু অ্যান্টেরিয়র, মানে পেছন থেকে সামনে ভিউটা নেওয়া হয়েছে। ঠিক আছে, এবার আমরা প্রতিটা লাইনের মানে জানব। ঠিক আছে, প্রথমে দেখো কি বলছে। বোথ দ্য লাং ফিল্ডস আর ক্লিয়ার। আমরা জানি হিউম্যান দেহে দুটো লাং থাকে, একটা হলো রাইট, তোমরা এই পাশে একটা ইমেজে দেখতে পাচ্ছ, এটা হলো রাইট লাং এবং এটা হলো লেফট লাং। হিউম্যান দেহে দুটো লাং থাকে, একটা রাইট এবং একটা লেফট। এখানে বলছে বোথ দ্য লাং ফিল আর ক্লিয়ার, মানে রাইট এবং লেফট দুটোই লাং ফিল ক্লিয়ার আছে, এই লাং ফিল্ডে কোনো সমস্যা নেই। এবার আমরা দ্বিতীয় পয়েন্টে আসবো। দ্বিতীয় পয়েন্ট কি বলছে? দ্বিতীয় পয়েন্ট বলছে বাইল্যাটারাল হাইলা আর ক্লিয়ার। বাইল্যাটারাল কথার অর্থ কি? বাইল্যাটারাল মানে হলো রাইট এবং লেফটকে একসঙ্গে বোঝায়, মানে উভয় বা বোথ। বাইল্যাটারাল মানে হলো রাইট এবং লেফট দুটোকেই বোঝায়। ঠিক আছে, বাইল্যাটারাল হাইলা আর ক্লিয়ার। হাইলা কোনটা? হাইলা দেখো, এখানে যে একটা শ্যাডো দেখতে পাচ্ছ দুই সাইডে, এই দিকটা হলো রাইট হাইলা এবং এই দিকটা হলো লেফট হাইলা। ঠিক আছে, কি বলছে এখানে? বাইল্যাটারাল হাইলা আর ক্লিয়ার, মানে রাইট এবং লেফট হাইলা ক্লিয়ার। ক্লিয়ার মানে নর্মাল। এবার তৃতীয় পয়েন্টটা দেখো, ট্রাকিয়া ইন সেন্ট্রাল। ট্রাকিয়া মিডিলে আছে। ট্রাকিয়া কোনটা? ট্রাকিয়া হচ্ছে দেখো এইটা, এটা হলো ট্রাকিয়া। ট্রাকিয়া মিড পজিশনে আছে বলে এখানে বলছে ট্রাকিয়া ইন সেন্ট্রাল। ঠিক আছে, আমরা এবার তার পরের পয়েন্টটা দেখব। পরের পয়েন্টটা কি বলছে? কার্ডিয়াক শ্যাডো ইন উইদিন নর্মাল লিমিট। কার্ডিয়াক মানে হলো হার্ট। হার্ট এক্সরেতে কোনটা বোঝাচ্ছে? এটা। ঠিক আছে, এটা হলো হার্ট, এর শ্যাডো যেটা সেটা হলো নর্মাল। যদি নর্ম্যালের থেকে বেশি থাকে তাহলে এখানে লিখবে কার্ডিওমেগালি। ঠিক আছে, যেহেতু হার্ট সাইজ নর্মাল তার জন্য এখানে লিখছে কার্ডিয়াক শ্যাডো ইজ উইদিন নর্ম্যাল লিমিট। এবার আমরা পরেরটাই যাব। এবার পরেরটা দেখো, পরেরটা বলছে বোথ দ্য সিপি অ্যাঙ্গেল আর ক্লিয়ার। সিপি অ্যাঙ্গেল কি? কস্টিওফ্রেনিক অ্যাঙ্গেল। এই দেখো, তোমরা এই একটা অ্যাঙ্গেল দেখতে পাচ্ছ, এটা একটা সিপি অ্যাঙ্গেল এবং এটা একটা সিপি অ্যাঙ্গেল। রাইট সাইডে আছে বলে রাইট সিপি অ্যাঙ্গেল, লেফট সাইডে আছে বলে লেফট সিপি অ্যাঙ্গেল। ঠিক আছে, তাহলে বোথ সিপি অ্যাঙ্গেল কি বলছে? বোথ সিপি অ্যাঙ্গেল আর ক্লিয়ার, ক্লিয়ার এখানে নর্মাল। ঠিক আছে, এবার আমরা পরেরটাই আবার যাব। পরে কি বলছে? বোথ দ্য ডোম অফ ডায়াফ্রাম আর উইদিন ইন কন্ট্রোল অ্যান্ড পজিশন। দুটো ডায়াফ্রাম, ডায়াফ্রাম কোনটা? এটা রাইট এবং লেফট দুটো ডায়াফ্রাম কি বলছে? পজিশনের দিক দিয়ে, আউটলাইনের দিক দিয়ে নর্মাল। ঠিক আছে, ডায়াফ্রামে এখানে কোনো প্রবলেম নেই। তারপরের পয়েন্টটা দেখো, তারপরের পয়েন্টটা বলছে সফট টিস্যু অ্যান্ড বনি কেজ অ্যাপিয়ার নর্মাল। সফট টিস্যু, এই যে টিস্যুগুলো রয়েছে সফট টিস্যু, এবং এই যে রিবস এগুলো হাড়, এই যে বনি কেজ, এই দুটো কি বলছে? নর্মাল, এতেও কোনো সমস্যা নেই। এটা হলো একটা চেস্ট এক্সরে পিএ ভিউ এর নর্মাল রিপোর্ট। নর্মাল রিপোর্ট থাকলে তোমরা এই পয়েন্টগুলো পাবে। একা তো রেডিওলজিস্টের রিপোর্ট এক এক রকম, কিন্তু তোমরা এই যে ট্রাম 90% একই পেয়ে যাবে। যে কোনো রিপোর্টের চেস্টের 90% এই টার্মগুলো দেখবে একই। ঠিক আছে, অবশ্যই সেটা নর্মাল রিপোর্টের ক্ষেত্রে। যদি কোনো অ্যাবনর্মাল রিপোর্ট থাকে অবশ্যই এখানে লিখে দেবে, যেই প্রবলেমটা থাকছে না কেন এখানে অবশ্যই লিখে দেবে, তাহলে রিপোর্ট দেখে বোঝা যাবে যে এটা নর্মাল কি এটা অ্যাবনর্মাল। ঠিক আছে, এখানে অবশ্য তারপরে একটা লক্ষ্য রাখতে হবে ইমপ্রেশন।
ইমপ্রেশনে কি বলছে, যদি নর্মাল রিপোর্ট হয় তাহলে ইমপ্রেশনে এটাই লেখা থাকে, নো সিগনিফিক্যান্স অ্যাবনর্ম্যালিটি সিন, কোনো ধরনের অ্যাবনর্ম্যালিটি দেখা যায়নি, এটা হলো নর্মাল রিপোর্ট। তারপরে অ্যাডভাইস করে দেয় কি, কাইন্ডলি রিভিউ উইথ ক্লিনিক্যাল ফাইন্ডিংস। এই যে ক্লিনিক্যাল আমরা ফাইন্ডিংস পেলাম, এইটা নিয়ে এবার রিভিউ করতে বলছে ডক্টরের সঙ্গে, ঠিক আছে। অনেকজন চেস্টের ক্ষেত্রে একটা শ্যাডো পাই, এই শ্যাডোটা, এটা অনেকজন ভাবে নাকি এটা প্রবলেম, এটা কোনো প্রবলেম নাই, এটা হলো গ্যাস শ্যাডো, এটা স্টোমাকে থাকে, ঠিক আছে, এটা নিয়ে চিন্তিত হওয়ার কোনো কারণ নেই, এটা হলো স্টোমাকের গ্যাস শ্যাডো, এটা সাধারণত বাদিকেই থাকে, ঠিক আছে। আশা করি বোঝা গেল। এই ক্লাসটা করার পর যদি কোনো ধরনের ডাউট থাকে তাহলে নিচে কমেন্ট বক্সে জানাবে, এবং যদি কোনো রিপোর্ট বুঝতে অসুবিধা হয় তাহলে নিচে অবশ্যই কমেন্ট বক্সে জানাবে, যতটা সাহায্য করতে পারি ততটা সাহায্য করার চেষ্টা করব, ঠিক আছে। আজকের ভিডিওটা শেষ করা যাক।